কারণে আজকে বাংলাদেশ বিশ্বে দরবারে ইশারা হচ্ছে ধর্ষণের ক্ষেত্রে, লুটপাটের ক্ষেত্রে, নৈরাজ্যের ক্ষেত্রে, হত্যা এবং ধর্ষণের ক্ষেত্রে। এরকম বাংলাদেশের জন্য তো আমাদের শহীদেরা লড়াই করেনি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো নাকি মানবতার জননী, মাদার অফ হিউম্যানিটি, আপনার কি করে ঘুম হয়? ভোষিতার কাতর চিৎকার, গণভবনের দেয়াল ভেদ করে আপনার কান কর্ণ কুহারে প্রবেশ করে না? আপনার কিভাবে ঘুম হয় যখন নোয়াখালীর ওই চরের সুবর্ণ চরে নৌকা মার্কায় ভোট না দেওয়ার কারণে আমার মন ভস্মিত হয়, যখন এক ক্লাস করে দিনের পর দিন ধর্ষণ করে বিভক্ত করে আমার বোনকে নগ্ন করে ছবি ভাইরাল করা হয়, সেই দেশের প্রধানমন্ত্রী হিসাবে আপনি কেমন করে ঘুমান? এই প্রশ্ন আপনাকে আজকে রাখতে চাই। আজকে ফেনীতে ছাত্রলীগ যুবলীগের ছেলেরা আমাদের উপর আক্রমণ করেছে। এই ছাত্রলীগের ছেলেরাই এক সময় আমাদের সাথে আন্দোলনে ছিল। ভাবতে কষ্ট হয়, 80-এর দশকে 90-এর দশকে শিবিরের বিরুদ্ধে, জামাতের রক্ষাকর্তা বাহিনীর বিরুদ্ধে আমরা সারা দেশের কাছে সংগ্রাম করেছিলাম। আজকে সেই সংগ্রামের একটা সাথী ছাত্রলীগ যুবলীগ একটা দানবে পরিণত হয়েছে। এই দানবকে আজকে মুক্ত হবে, সচেতন মানুষকে আজকে সংগঠিত।